এস মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিভাবে বাসিতে গান বাজাতে হবে কিভাবে বাসিতে গান বাজানোর সময় ফো দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো বাসিতে গান বাজানোর জন্য যে বিষয়টি প্রথম খেয়াল করতে হবে সেটি হল গানের ইমোশন অর্থাৎ গানের যে বিষয়বস্তুটা আছে গানটার ভিতরে কি বলা হচ্ছে এটা একটি গুরুত্ব দিয়ে দেখা যখন আমরা গান বলি তখন কথা দিয়ে গান বলি তো আমরা কথা দিয়ে যখন গান বলি তখন গানের যে ইমোশনটা আমরা স্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি কিন্তু বাসি তো কথা জানে না তো বাসিকে শব্দ দিয়ে গানের ইমোশনটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে তাই বাঁশি বাজানোর জন্য কীভাবে ফু দিয়ে গান বাজাতে হবে আমি সে বিষয়টি দেখাবো এবং এ বিষয়ে লোকজন দেবো তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন যেহেতু টিউটোরিয়াল ভিডিও কথাটাই হচ্ছে মূল বিষয় আর যেটা বাঁশিতে বাজাবো সেটা যদি কথাগুলো বোঝেন ওটা আপনি নিজেই অটোমেটিক বাজাতে পারবেন এটা আমার এতে দেখাতে হবে না যে এখানে আমি কে হাত নাড়াচ্ছি এটা আপনার ব্রেন হাঁটিয়ে আপনি নিজে বাজাবেন তো আমি লেসনে চলে যাচ্ছি মূল বিষয়ে যা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে আমার সাথে থাকবেন তো আমি একটি গান বাজাচ্ছি পল্লীগীতি আমার সোনাক বয়না পাখি তো গান বাজানোর নিয়ম হচ্ছে কথার মধ্যে যতগুলো হোক আছে সবগুলোতেই দিয়ে বাজাবেন আর বাদ বাই যে সময়টুকু সুর টানা হয় এই সুরটুকু ফুয়ে চাপ খুব হালকা দেবেন মানে চাপ না দিলেই ভালো হয় শুধু শব্দটা আসবে যেমন আমি বাজাচ্ছি শেষের সুরটুকু আমি আস্তে ফদি বাজালাম চাপ দিলাম না মিট যে মিট দিলাম এই মিটটা খুব ভালো মতো করবেন সা ধা ছা সা ধা ছা মিট যতক্ষণ আপনার হাতে না আসবে ততক্ষণ বা মিষ্টি আসবে না কিন্তু এই জন্য আগে মিট কমক খটকা এগুলো অবশ্যই আপনার হাতে উঠাও লাগবে

এর জন্য অবশ্যই আপনার হাতে মিড় গম খায় এগুলো থাকা লাগবে তো আমি আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ গানের যখন আমি কথা বাজাবো তখন ফুয়ে চাপ দেবো বাদ বা কি সময়টুকু আমি ফুয়ে চাপ না দিয়ে বাজাবো যেমন আমি আবার দেখাচ্ছি আমার এটুকায় চাপ দেব না আ মা এই দুটোভাবে চাপ দেবো বাদ বা সময়টুকু আমি চাপ না দেওয়া বাজাবো হালকা শব্দ দেওয়া যাব ফিনিশিং যে যাচ্ছে যে শেষ সুরটা সেই জায়গাটা আস্তে মূলায়ম হয়ে শেষ হয়ে যাবে যেমন আস্তে শেষ করলাম এভাবে আপনারা সম্পূর্ণ গানটা বাজাবেন যে কোনো গান বাজান না কেন একই নিয়ম যখন কথা বাজাবেন তখন হয়ে চাপ দেবেন যখন সুখ বাজাবেন তখন চাপ দেবেন না বিশেষভাবে মিড় মুরগি কটকায় এগুলো যখন বাজাবেন খুব বেশি চাপ দিয়ে বাজাবেন না শুধু শব্দটা